প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব হেলদি, সুস্বাদু আর খুব হালকা একটা স্যুপ, থাই রাইস স্যুপ। সহজপাচ্য আর পুষ্টিকর বলে শুধুমাত্র এই স্যুপ রোগী বা বয়স্ক বাবা মা বা বাচ্চাদের জন্যই না, সবার জন্যই একটা পারফেক্ট রেসিপি। দুই এক বছর আগে আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম বেড়াতে, তখন আমি এই স্যুপটা খেয়েছিলাম ব্রেকফাস্টে। আজকে আমি আপনাদেরকে সেই স্যুপের রেসিপিটাই শেয়ার করব। তাহলে আসুন শুরু করি। প্রথমে স্যুপের চিকেন স্টকটা তৈরি করে নেব। স্টক তৈরির জন্য নিয়েছি মুরগি, দুইটা রান আর থানের মাংস, কাটিনি গোটাই রেখেছি, একটা তেজপাতা, একটা গাজর, ছয় সাতটা রসুন কোয়া, ছয় সাতটা আদা স্লাইস, একটা গোটা পেঁয়াজ। 2 লিটার ফুটন্ত গরম পানিতে 1 চা চামচ লবণ দিয়ে ঢেকে রান্না করব ফুটা পর্যন্ত। ফুটতে শুরু করেছে, চুলার আঁচ এখন অ্যাডজাস্ট করে দিয়ে সিমারিংয়ে বা মৃদু আঁচে রান্না করব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। 3 ঘন্টার মধ্যে জাল দিয়ে চিকেন স্টক তৈরি হয়ে গিয়েছে। তরকারি মাংস সমস্ত গোটা গোটা আছে, একটুও ভাঙেনি, তবে তরকারিগুলি আমি আর নেব না, তরকারিগুলি আমি ফেলে দেব। চিকেনে মাংসগুলি আমি তুলে রাখছি, এটা আমি স্যুপে ব্যবহার করব। মুরগির স্টকটা একটা পাতলা কাপড়ে ছেঁকে নিলাম, স্টকটা একদমই ক্লিয়ার আর পরিষ্কার হয়ে গেল। চিকেন স্টক জাল দেওয়া শুরু করলাম একদম দল কষা পর্যন্ত। এখানে আছে প্রায় 8 কাপের মতো চিকেন স্টক। 1 কাপ নিয়েছি পোলাইয়ের চাল, ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখলাম। স্যুপে বলক চলে এসেছে, ঢেলে দিলাম পোলাইয়ের চালটা। এখন আমি রান্না করব ঢেকে 20 মিনিটের মতো। মুরগি থেকে মাংসগুলি ছাড়িয়ে নিলাম, এটাই আমি এখন স্যুপে ব্যবহার করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। প্রায় 20 মিনিটের মতো রান্না হয়ে গেল, চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এখন আমি একটু সিজনিং করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আপনারা লেবুর রসের পরিবর্তে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম মাংসের টুকরাগুলি আর ক্র্যাশ করে দিলাম ফ্রেশ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ লবণ। 2টা কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিলাম সুগন্ধের জন্য। ছড়িয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন কুচি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ফিশ সস। এখন চুলা বন্ধ করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। স্যুপটা সাজানোর জন্য আমি কিছু ডিমের ফিতা তৈরি করে নেব। 1 টেবিল চামচ পানি দিয়ে 1টা ডিম ফেটে নিলাম। তাওয়ায় 1টা পাতলা লুচি মতো করে সেঁকে নিলাম। পাতলা পাতলা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, এটাই আমার ডিমের ফিতা, এটা দিয়ে আমি স্যুপটা সাজাব। আর ভেজে নেব কিছু রসুন কুচি। প্যানে দিয়েছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলে হালকা ব্রাউন করে ভেজে নিলাম 5-6টার মতো রসুন কোয়া কুচি করে। ভাজার সময় খুব খেয়াল রাখবেন রসুন যেন একদমই পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু রসুন তিতা হয়ে যাবে। সমস্ত কিছুই হাতের কাছে তৈরি হয়ে গেল, এখন স্যুপটা অ্যাসেম্বল করার পালা। স্যুপের উপরে দিয়ে দিলাম কিছু মাংসের টুকরা, ঝিরি ঝিরি করে কাটা কিছু ফ্রেশ আদার কুচি, কিছু ডিমের রিবন বা ফিতাগুলি, আর ছড়িয়ে দিলাম কিছু ফ্রেশ ধনে পাতা কুচি, কিছুটা ভাজা রসুনও দিয়ে দিলাম তেল সমেত। এতে স্যুপে খাওয়ার সময় রসুনের একটা হালকা সুগন্ধ পাবেন। দিয়েছি কিছু লাল টুকটুকে চিলি ফ্লেক্স, তবে এটা অপশনাল, অসুস্থ রোগীর জন্য অবশ্যই আপনারা এটা বাদ দিবেন। আর সব শেষে দিলাম কিছু চিলি অয়েল আর তিলের তেল। এখন টেস্ট করার পালা। অসম্ভব ফ্লেভারফুল এই স্যুপ, কারণ স্টকটা তৈরি করা হয়েছে অনেক সময় নিয়ে এবং একদম সঠিকভাবে যেভাবে স্টক তৈরি করা হয়। ভীষণ হালকা, মসৃণ আর মোলায়েম একটা স্যুপ, মুখে দিলে মুখেই মিলিয়ে যাচ্ছে। রসুন ধনে পাতার একটা হালকা সুগন্ধ আছে, দাঁতে পড়ছে কিছু ফ্রেশ আদা কুচি, ডিমের রিবনের টেক্সচারটা কিছুটা মচমচে, স্বাদের ক্ষেত্রে টক ঝাল আর মিষ্টি, অসম্ভব মজাদার
হেলদি এই সুস্বাদু স্যুপটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ইনগ্রেডিয়েন্টের দরকার হয়নি। শুধুমাত্র আমার রেসিপিটা ফলো করেই কিন্তু আপনারাও বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে থাই রাইস স্যুপ। স্যুপ খুব হালকা, সহজ পাচ্ছে বলে বয়স্ক বা রোগী বা বাচ্চাদের জন্য এই স্যুপ কিন্তু একদম একটা পারফেক্ট রেসিপি। আশা করি বরাবরের মতোই পছন্দ করবেন আমার আজকের রেসিপি। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।